হামাস ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে ইসরায়েল সফর করছেন একের পর এক পশ্চিমা নেতা। এবার ইসরায়েলের প্রতি পূর্ণ সংহতি জানাতে তেল আবিব পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। জেরুজালেমে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, বিরোধী নেতা বেনি গান্স ও ইয়াইর ল্যাপিদের সঙ্গেও বৈঠক করবেন ইমানুয়েল ম্যাক্রো। এই সফরে ইসরায়েল ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আলোচনা করবেন ম্যাক্রো, যেখানে থাকবে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবও। তেল আবিবে হামাসের হামলায় নিহত বা জিম্মি ফরাসি এবং ফরাসি ইসরায়েলি নাগরিকদের পরিবারগুলোর সঙ্গেও দেখা করেন সফররত ফরাসি প্রেসিডেন্ট। এর আগে গেল কয়েকদিনে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এদিকে ইসরায়েল হামাস বিরোধ ও চলমান সংঘাতকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। টানা দুই সপ্তাহ ফিলিস্তিনের গাজায় বিমান থেকে বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে গোটা বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও তোয়াক্কা করছে না ইসরায়েল। হামাসের বিরুদ্ধে যুদ্ধকে বাঁচা মরার লড়াই বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে তেল আবিবের উপর চাপ বাড়ছে, সরাসরি হামাসের পক্ষ নিয়েছে ইরানও। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল গাজায় যুদ্ধ না থামালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইসরায়েলকে সামরিক সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেছেন তিনি। 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় নিহত হয়েছে 1400 ইসরায়েলি, আর গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 5100 ফিলিস্তিনির প্রাণ গেছে। Coming, guys.